ইতিমধ্যেই সাগরে শক্তিশালী রূপ নিল ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের প্রভাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরাতেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা এই ঘূর্ণাবর্ত থেকে কি কোনো ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেন টিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনারা লাইভ দেখতে পারছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে অর্থাৎ ওড়িশার পারাদ্বীপের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তের প্রভাবেই ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরায় বৃষ্টিপাত চলছে তো এই মুহূর্তে ওড়িশার পাড়াদ্বীপে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং সমুদ্র উত্তাল থাকার সতর্ক রয়েছে ওড়িশায় পাশাপাশি বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় যেমন কলকাতা পাশাপাশি চন্দ্রনগর হাবড়া থেকে শুরু করে এদিকে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এদিকে চাকদা কাঁচরাপাড়া এদিকে আমরা যদি দেখি বাদুরিয়ার দিকেও দেখতে পারছি খড়দা কলকাতা হাওড়া এবং হুগলি হুগলির দিকে এদিকে বারুইপুর গোসাফা এবং সুন্দরবনে একটা বৃষ্টিপাত চলছে তো বুঝতেই পারছেন যে বৃষ্টিপাত শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হচ্ছে এবং আজ সকাল থেকেই পশ্চিমের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত সতর্ক বাড়তে ছিল এবং সেই অনুযায়ী আমরা দেখতেও পারছি যে বৃষ্টিপাত চলছে তবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের পাশাপাশি আমরা যদি একটু বাংলাদেশের দিকে দেখি নিই তাহলে দেখতে পারব বাংলাদেশের ফরিদপুর ঢাকা যশোর লালগোড়া মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা এদিকে সেনবাগ মতিরহাট বরিশাল পিরোজপুর খুলনা বরিশাল এদিকে মাথাবেরিয়া কলাপাড়া লালমোহন এবং চট্টগ্রামটা অর্থাৎ গোটা চট্টগ্রামে আমরা বৃষ্টিপাত দেখতে পারছি পাশাপাশি চিটং মহেশখালীর দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি অন্যদিকে যদি আমরা দেখি এদিকে ত্রিপুরার দিকে উদয়পুর এদিকে আগরতলা আমবাসা আমরাপুর ভ্যালিনিয়া এদিকেও কিন্তু একটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে এই ঘূর্ণাবর্তের কারণেই এই বৃষ্টিপাত কিন্তু চলছে তবে আগামীকাল বৃষ্টিপাত থাকবে কি আগামীকাল সকালের দিকে যদি আপনাদেরকে দেখাই আগামীকাল সকালে এই বৃষ্টিপাত ক্রমশ বাংলাদেশ হয়ে এটা কিন্তু মায়ানমারের দিকে চলে যাবে অর্থাৎ বাংলাদেশের কলাপাড়া চট মহেশকালী চট্টগ্রাম এই দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল তবে আস্তে আস্তে বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি থেকে কেটে যাবে আগামীকাল বাংলাদেশেও সেরকম থাকবে না ত্রিপুরাতেও সেরকম বৃষ্টিপাত না থাকারই সম্ভাবনা থাকছে এবং আস্তে আস্তে আমরা যদি দেখি বিকেলের দিকে বৃষ্টি একদম পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরা থেকে বিদায় নেবে আগামীকাল বিকেলের দিকে এবং তখন ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে তার শক্তিহীন হয়ে পড়বে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আগামীকালে এই ঘূর্ণাবর্তটি শক্তিহীন হয়ে পড়বে তবে আগামীকাল এটা একদম ক্রমশ মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে হয়ে হয়ে এটা কিন্তু শক্তিহীন হয়ে পড়বে এবং মায়ানমারের দিকে আস্তে আস্তে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে এর প্রভাব কিন্তু আগামীকাল থেকে পশ্চিমবঙ্গে আর পড়বে না তবে আজ রাতে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টি আপনাদেরকে পরিষ্কার দেখিয়ে দিলাম এখানে আমরা মেঘমালা করলে আপনারা বুঝতে পারবেন ধরুন মেঘমালা করলাম তাহলে আপনারা বুঝতে পারবেন যে কলকাতা থেকে চন্দ্রনগর এদিকে যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ নদীর সাইড কলকাতা হাওড়া হুগলির সাইড এদিকে একটা বৃষ্টিপাত থাকছে এবং বাংলাদেশের দিকে যে জায়গাগুলি বললাম ঢাকা সংলগ্ন ফরিদপুর মাদারীপুর লালগোড়া কুমিল্লার বেশ কয়েকটি জায়গা সেনবাগ মতিরহাট লালমোহন মাথাবিরিয়া কলাপাড়া এদিকে একটা বৃষ্টিপাত কিন্তু থাকছে তবে উত্তরবঙ্গের আবহাওয়া কি বলছে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকবে কি আগামী আজ রাতের দিকে উত্তরবঙ্গে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তবে আকাশ মেঘলা থাকবে ওইদিকে আলিপুরদুয়ার বেশ কয়েকটি জায়গায় আমরা মেঘলা আকাশ দেখতে পারছি বৃষ্টি হলো হতে পারে তবে সেরকম বৃষ্টিপাতের প্রভাস নেই উত্তরবঙ্গে আকাশ মেঘলা থাকলেও কোনো রকম বৃষ্টিপাতের সেরকমভাবে সম্ভাবনা নেই অন্যদিকে মালদার দিকেও নেই তবে এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছুটা অংশে আমরা মেঘ দেখতে পারছি তবে সকালের দিকে কুয়াশাচ্ছন্ন আকাশ আগামীকাল থাকার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার বেশ কয়েকটি জায়গায় পাশাপাশি অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুরের দিকে আ কিছুটা মেঘলা আকাশ বা কুয়াশাচ্ছন্ন আকাশ থাকতে পারে এবং বৃষ্টিপাত যেটা বললাম যে সকালের দিকে আস্তে আস্তে বাংলাদেশ হয়ে এই বৃষ্টিপাত কিন্তু মায়ানমারের দিকে চলে যাবে তারপর আস্তে আস্তে এই ঘূর্ণাবর্তটি যখন শক্তিহীন হয়ে পড়বে তখন কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে যাবে পরবর্তীতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি না সেটা যদি আমরা দেখি শুক্রবার দিন শুক্রবার দিন আপাতত কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু নেই তার পরবর্তীতে যদি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে অবশ্যই আপনাদেরকে জানাবো তবে আজ রাতে যে আপডেটটা আপনাদেরকে দেওয়া খুব দরকার ছিল সেই অনুযায়ী আপনাদেরকে দিলাম যে দেরি করে আপডেটটা আসলো তাও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি ডিটেলস তো আজকে রাত্রে কত ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে তাপমাত্রা পারত করে দেখিয়ে দেব। যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পারদ নামতে পারে আমরা প্রথমত কলকাতার দিকে দেখে নেব কলকাতায় পনেরো ডিগ্রি হাওড়া হুগলি এদিকেও পনেরো ডিগ্রি থাকছে এদিকে যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের দিকে ষোলো সতেরো আঠেরো ডিগ্রি থাকছে এদিকে সুন্দরবনের দিকেও তাই থাকছে ষোলো সতেরো ডিগ্রির মধ্যেই থাকছে তবে জাকি শীতের সতর্কবার্তা রয়েছে পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ পুরুলিয়াতে কিছুটা অংশ এবং বর্ধমান নদীয়া শান্তিপুর সাইডে কিছুটা অংশ কনকনে ঠান্ডার প্রভাস রয়েছে অন্যদিকে যদি বীরভূমের দিকে দেখি বীরভূমের দিকে কিছুটা ঠান্ডা এবং মুর্শিদাবাদের দিকেও তাও আমরা দেখতে পারছি কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে অর্থাৎ চৌদ্দ পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি শীত পূর্বাভাস রয়েছে মালদায় এগারো ডিগ্রি সেলসিয়াস দিনাজপুরে দেখতে পাচ্ছেন নয় ডিগ্রি সেলসিয়াস রয়েছে দিনাজপুরে তো কতটা ঠান্ডার পূর্বভাস রয়েছে সব থেকে বেশি দুই দিনাজপুরে এদিকে বালুরঘাট এদিকে গঙ্গারামপুরের দিকে কনকনে শীতের পূর্বভাস রয়েছে মালদার দিকেও রয়েছে এবং আমরা যদি দেখি তাহলে কিষানগঞ্জ করণ দিকে এদিকেও কিন্তু কনকনে শীতের পূর্বাভাস রয়েছে তবে কোচবিহার আলিপুরদুয়ারে বারো তেরো ডিগ্রি রয়েছে আবার শিলিগুড়িতে তেরো ডিগ্রি দার্জিলিংয়ে আমরা এই মুহূর্তে দার্জিলিংয়ে যদি দেখি তাপমাত্রা আজকে দেখতে পাচ্ছি ছ ডিগ্রি রয়েছে এবং একটু যদি আমরা অগ্রসর হই আমরা যদি একটু পশ্চিম দিকে অগ্রসর হই উত্তর পশ্চিম দিকে তাহলে দেখতে পারবো চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা নেমে যাচ্ছে তবে অন্যদিকে আমরা আবার দেখে নেব অসম সাইডে অসমের দিকে যদি দেখিনি গোয়ালপাড়াতে পনেরো ডিগ্রি গুয়াহাটিতে পনেরো ডিগ্রি চৌদ্দ পনেরো ডিগ্রি এবং তেজপুরেও চোদ্দো পনেরো ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে ডিব্রুগড়ও তাই তো দেখতেই পারছেন অসমের দিকে সেরকমভাবে শীতের প্রভাস নেই তাও একটা দেখতে পাচ্ছি চৌদ্দ পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কনকনে শীতের প্রবাস রয়েছে শিলং সাইডে শিলংয়ে তো অবশ্যই ঠান্ডা পড়বে আপনারা জানেন তবে বাংলাদেশের পূর্ব দিকটা অর্থাৎ সিলেট বিভাগের দিকে পনেরো ডিগ্রি মৌলভীবাজার পনেরো ডিগ্রি অর্থাৎ বাংলাদেশের এই সাইডটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে পূর্ব দিকে আবার ময়মনসিংহের দিকে বারো ডিগ্রি থাকছে বাংলাদেশের কনকনে শীতের প্রবাস রয়েছে বগড়া মহাদেবপুর ঘোড়াঘাট এবং রংপুরে কনকনে শীতের প্রবাস এই জায়গাগুলিতে রয়েছে সিংড়ার দিকেও রয়েছে তবে রাজশাহীর দিকে তেরো চোদ্দো ডিগ্রি থাকছে আর পনেরো ডিগ্রি মেহেরপুরের দিকে থাকছে ফরিদপুর ঢাকা এদিকেও কিন্তু আবার তাপমাত্রা কিছুটা পরিবর্তন লক্ষ্য করতে পারছে অর্থাৎ পনেরো ষোলো ডিগ্রির মধ্যেই তাপমাত্রা চলে যাচ্ছে দক্ষিণের জেলাগুলির দিকেও তাপমাত্রা পনেরো ষোলো ডিগ্রি বা সতেরো ডিগ্রি চলে যাচ্ছে অন্যদিকে ত্রিপুরাতে আগরতলা আমবাসা ষোলো ডিগ্রি আমরাপুর এদিকেও যদি আমরা দেখিনি তাহলে পনেরো ষোলো ডিগ্রি ত্রিপুরাতেও তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে একটা পরিবর্তন কিন্তু হয়েছে এবং কনকনে শীতের প্রভাস সব থেকে বেশি রয়েছে এই যে জায়গাটি অর্থাৎ দুই দিনাজপুর পাশাপাশি পশ্চিমবঙ্গের মালদা দুই দিনাজপুর গঙ্গারামপুর কিষাণগঞ্জ করণদিঘি এদিকে কিন্তু সব থেকে বেশি শীতের পূর্বাভাস রয়েছে এবং বাংলাদেশের রংপুর সাইড ঘোড়াঘাট মহাদেবপুর বগড়া সিংড়া এই সাইডেও কিন্তু একটা কন কনে শীতের পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তের আপডেট পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নতুন সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ